গুগল শিটের বাংলা টিউটোরিয়ালে গত পর্বে দেখানো হয়েছিল কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে, কিভাবে আপনি আপনার ডাটাকে কন্ডিশনাল ফরম্যাটিং করে হাইলাইট করবেন, বা আপনি স্পেসিফিকভাবে তাদের রেজাল্ট দেখতে চাচ্ছেন, বা আপনি জাস্ট ডাটা অ্যানালাইসিসের জন্য আপনি তাকে হাইলাইট করতে পারবেন। আজকে দেখাবো ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন বলতে এখানে যেমন ক্লাস 1, 2, 3, 4 এইভাবে আপনি তাদের ডাটা এন্ট্রি করতেছেন, এখানে আপনি ফিক্স করে দিবেন যে সে এই স্পেলিং ছাড়া বা এই ওয়ার্ড ছাড়া কোনো কিছু টাইপ করতে পারবে না। যেমন এখানে যদি আমি ড্রপ ডাউন, এখানে একটি ড্রপ ডাউন সিলেক্ট হবে, এখানে যদি আমি ড্রপ ডাউন সিলেক্ট করি এরকম যে 1 বা 2 বা 3 যেটা সিলেক্ট করবো সেটাই হবে, অথবা যদি আমি এখানে টাইপ করে দিই ক্লাস 1, ক্লাস 2 এর পরিবর্তে যদি সংখ্যা 2 দিই সেটা কিন্তু ইনপুট হবে না বা ইনপুট নিবে না, যেটা রিজেক্ট করে দিবে, এটাকে ডাটা ভ্যালিডেশন বলে বা ড্রপ ডাউন বলতে পারেন এটাকে। সেক্ষেত্রে আমাকে আগে এর যে এখানে যে ডাটা এন্ট্রি করে নিব তার একটি লিস্ট আমাকে তৈরি করে নিতে হবে, ক্লাস 1, 2, 3, 4, 5 এরকম একটি ডাটা আমাকে অ্যাড করে নিতে হবে। এখানে আপনি একই শিটে করতে পারবেন অথবা একটি ডাটা শিট নিয়ে সেখান থেকেও করে দিতে পারবেন। আমি একটি নতুন ডাটা শিট অ্যাড করব, এখানে শিটের নাম দেব ডাটা শিট বা সোর্স ডাটা, যেটাই দেন আপনি আপনি বুঝতে পারলে হবে। এখানে জাস্ট ডাটা শিট দিয়ে এখানে ক্লাস নেম 1 আমি জাস্ট এখানে লিস্টটা করে দিব, আপনারা আপনাদের প্রয়োজন মতো বা আপনাদের প্রয়োজনীয় স্বার্থে এটা ব্যবহার করবেন। আমি এখানে 5 পর্যন্ত অ্যাড করে দিব। দেখুন এখানে কিন্তু 5টা ক্লাস অ্যাড করা হয়ে গেছে, এই 5টা ক্লাসই ফিক্সড করে দিব যেন এখানে সে 5টা ক্লাস ছাড়া কোনো কিছু এন্ট্রি করতে না পারে। ইউজার বা যে ডাটা এন্ট্রি করবে সে যেন মিস্টেক করেও সেখানে অন্য কোনো কিছু এন্ট্রি করতে না পারে। সেক্ষেত্রে আমার টোটাল কলামটা আমি সিলেক্ট করব, অথবা সি যে কোনো একটা সেল সিলেক্ট করব। আমি এটাকে রেঞ্জ পরে এক্সটেন্ড করতে পারবো, যেমন একটি সেল সিলেক্ট করব এবং ডাটা ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, ভ্যালিডেশনে গেলে আমি এখান থেকে একটি সেল রেঞ্জ, একটি রেঞ্জ পেয়ে যাব যেখানে আমি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো অথবা এখানে টাইপ করে দিতে পারবো। যেমন এখানে যদি আমি টাইপ করে দিই এরকম যে একটি সেল সিলেক্ট আছে H2 দিয়ে সি দেই, তাহলে টোটাল সি কলামটা সিলেক্ট হবে C2 থেকে, টোটাল সি কলামটা সিলেক্ট হবে C2 থেকে। অথবা আমি রেঞ্জ সিলেক্ট করলে আমাকে রেঞ্জ সিলেক্ট করতে বলবে, আমি টোটাল রোটা বা টোটাল কলামটা সিলেক্ট করে দিতে পারবো। দেখুন এখান থেকে C2 H2 C15 এভাবে কিন্তু সিলেক্ট হচ্ছে। আপনি এখান থেকে যদি C15 কেটে দেন টোটাল কলামটা কিন্তু সিলেক্ট হবে। আমি এইভাবে না গিয়ে এখান থেকে জাস্ট H2 দিয়ে সি সিলেক্ট করে দিব, তাহলে টোটাল কলামটা আমার সিলেক্ট হবে। হ্যাঁ, লিস্ট ফ্রম এ রেঞ্জ, কোন রেঞ্জ থেকে লিস্টেড হবে বা কোন রো থেকে আমি বা কোন কলাম থেকে বা কোন ডাটা শিট থেকে আমি এটা পাবো সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে বলতেছে, অথবা এখানে আপনি টাইপ করেও দিতে পারেন। আমি ডাটা সিলেক্ট করে দিব, আমার অন্য একটি শিটে ডাটা এন্ট্রি করা আছে, সেজন্য আমি এই আইকনে সিলেক্ট করব, সিলেক্ট ডাটা রেঞ্জ। সিলেক্ট করার পরে আমি ডাটা শিটে চলে যাব এবং ডাটা শিটে গিয়ে এখান থেকে যতগুলো ডাটা আমার এন্ট্রি করা আছে যদি টোটাল কলাম সিলেক্ট করে দিই তাহলে ঠিক একইভাবে এখান থেকে ডিজিটটা তুলে দিলে শুধুমাত্র কলামের নামটা রেখে দিব তাহলে হবে। আমি শুধুমাত্র এই 5টি কলাম রো ডাটা বা 5টি সেলের ডাটা অ্যাড করব, এই কারণে জাস্ট এই ডাটাগুলো অ্যাড করে দিব। এরপরে এখান থেকে বলতেছে শো ড্রপ ডাউন লিস্ট ইন সেল, ওই সেলে যদি ড্রপ ডাউন হিসাবে দেখতে চান সেক্ষেত্রে টিক মার্ক দিতে হবে, অথবা যদি চান যে না শুধু ভ্যালিডেশনের আপনার লিস্ট থাকবে কোনো ড্রপ ডাউন থাকবে না, আপনি জাস্ট টাইপ করবেন সেক্ষেত্রে টিক মার্ক তুলে দিতে পারেন। আমি টিক মার্ক দিব, হ্যাঁ ভ্যালিডেশন থাকবে, আমি মোবাইল থেকেও এন্ট্রি করবো, সেক্ষেত্রে ডাবল ক্লিক করলে আমার লিস্টটা আসবে, আমি ওখান থেকে স্ক্রলিং করে যে কোনো একটি ডাটা অ্যাড করতে পারবো। এরপরে বলছে অনভ্যালিড ডাটা, যদি ভ্যালিড ডাটা না হয় ইনভ্যালিড হয় সেক্ষেত্রে কী ধরনের ওয়ার্নিং আপনাকে দিবে, ওয়ার্নিং দিতে পারে অথবা রিজেক্ট ইনপুট দিতে পারে, ডাটা রিজেক্ট হয়ে যাবে, এবং রিজেক্ট হয়ে আপনাকে কী ধরনের মেসেজ দেবে সেক্ষেত্রে কিন্তু অ্যাপিয়ারেন্স আপনি এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। ক্লিক অ্যান্ড এন্টার এ ভ্যালু ফ্রম রেঞ্জ, আপনি এখান থেকে দিতে পারেন ক্লাস ফ্রম ক্লাস লিস্ট, এটা কিন্তু আমি জাস্ট এন্ট্রি করে দিলাম যেন সে ভুল এন্ট্রি করলে তাকে এমন একটি মেসেজ দেয় এবং ইনপুট ডাটাটা রিজেক্ট হয়ে যায়। এরপর আমি যদি ওকে করি, ওকে করলাম, আমার মূল স্টুডেন্ট লিস্টে কিন্তু দেখুন একটি করে আইকন সেট হয়ে গেছে এবং এখানে ড্রপ ডাউন সিলেক্ট হয়ে গেছে, আমি কোন ডাটাটা সিলেক্ট করব সেটা কিন্তু এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো। দেখুন আমি যদি এখান থেকে 1 পরিবর্তে 3 দিই তাহলে কিন্তু আমার এখান থেকে যে ডাটাটা চেঞ্জ হয়ে যাচ্ছে বা ডাটা ভ্যালিডেশনের যে ডাটাটা ইনপুট সেটা কিন্তু হয়ে গেছে।
এখন আমি চাইলেও এখান থেকে ভুল কোনো ডাটা কিন্তু এন্ট্রি করতে পারবো না। দেখুন এখানে দেয়ার ইজ এ প্রবলেম এমন একটি মেসেজ আপনাকে অ্যাপিয়ারেন্স করতেছে, ক্লিক অ্যান্ড এন্টার দ্য ভ্যালু ফ্রম ক্লাস লিস্ট। আমি যে মেসেজটা টাইপ করে দিয়েছিলাম সেই মেসেজটা আপনাকে দেখাচ্ছে এবং ডাটাটা রিজেক্ট হয়ে গেছে, ডাটাটা এন্ট্রি হচ্ছে না। আপনি যে কোনো ডাটা যদি এখানে এন্ট্রি করতে চান অবশ্যই সেই ডাটাটা এন্ট্রি হবে না এবং সেটা রিজেক্ট হয়ে যাবে। আপনি যদি কোনো ভুল টাইপও করেন সেক্ষেত্রেও কিন্তু ওই ডাটাটা এন্ট্রি নিবে না, দেখুন এন্ট্রি নিচ্ছে না। তো আপনি চাইলে এই ডাটাটাকে আবার ডাটা ভ্যালিডেশন থেকে রিমুভ করে দিতে পারেন, যে না এখানে আমি কোনো ডাটা ভ্যালিডেশন রাখবো না। সেক্ষেত্রে টোটাল কলামটা সিলেক্ট করে ডাটা, ডাটা থেকে ডাটা ভ্যালিডেশন, ভ্যালিডেশন থেকে জাস্ট এখান থেকে রিমুভ ভ্যালিডেশনে ক্লিক করলে আপনার এখান থেকে ডাটা ভ্যালিডেশনটা উঠে যাবে। আপনি চাইলে এখন নর্মালি ইউজ করতে পারেন। এই ছিল ডাটা ভ্যালিডেশন নিয়ে আপনার যে ইন টোটাল একটি টপিকস। আপনি চাইলে এই ভিডিওটি দেখিয়ে আপনার গুগল শিটে আপনার প্রয়োজন মতো এবং অ্যাডভান্স লেভেলেও এই ডাটা ভ্যালিডেশনটি আপনি ইউজ করতে পারবেন। পরবর্তীতে ডাটা ভ্যালিডেশন নিয়ে আরও ভিডিও আসবে, আশা করি দেখবেন। আর এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই রিকোয়েস্ট আপনি লাইক শেয়ার করে যাবেন, আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, দেখা হবে গুগল শিটের নতুন কোনো একটি ভিডিওতে।